জমি নিয়ে বিবাদ, দুষ্কৃতি লাগিয়ে বাবাকে হত্যার ছক ছেলের, গুলিবিদ্ধ বাবার অভিযোগে চাঞ্চল্য, এই নিয়ে দ্বিতীয়বার হামলার অভিযোগ। এই নিয়ে দ্বিতীয়বার জমি নিয়ে অশান্তি, দুষ্কৃতি লাগিয়ে বাবাকে হত্যার ছক ছেলের, হাসপাতালে অভিযুক্ত ছেলের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন গুলিবিদ্ধ বাবা। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। গুলিবিদ্ধ বাবা বর্তমানে ভর্তি হাসপাতালে। জমি নিয়ে ঝামেলার জেরে বাবাকে হত্যার চেষ্টা, দুষ্কৃতীদের দিয়ে বাবাকে গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ ছেলের বিরুদ্ধে। এটাই প্রথমবার নয়, আগেও বাবাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল ছেলে, এমনটাই অভিযোগ আহত বাবার। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সৈয়দাবাদ জোড়া শিব মন্দির এলাকায়। সূত্রের খবর অনুযায়ী আহত ব্যক্তির নাম সুশান্ত কুমার মণ্ডল। সুশান্ত কুমার ছোট ছেলে সৌমেন মণ্ডল। সুশান্ত কুমার নিজে সরাসরি অভিযোগ করেছেন তার ছোট ছেলেই তাকে দুষ্কৃতীদের দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে। তিনি এও জানান, এর আগেও একবার তার ছোট ছেলে তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। তিনি জানান, ছোট ছেলে সৌমেন মণ্ডল বাড়ির কনিষ্ঠ সন্তান। সৌমেন সারাদিন বাড়িতেই থাকে, কোনো কাজ করে না, শুধু পৈতৃক জমির দিকে সৌমেনের নজর। সেই নিয়েই সৌমেনের সঙ্গে তার বাবা সুশান্ত বাবু ও পরিবারের অন্যান্যদের সঙ্গে নিত্যদিন অশান্তি লেগেই থাকত। সেই অশান্তির জেরে দুষ্কৃতি নিয়োগ করে বাবাকে গুলি করে মেরে ফেলার চেষ্টা চালায় ছেলে। গুলি করেছে আমি আপনাকে? কে গুলি করলো? সররা চিনতে পারলে তো বলে দিতে হবে। কোথায় হয়েছে ঘটনাটা? জোড়া শিব মন্দির। জোড়া শিব মন্দির আজকে হয়েছে? আজকে। ওখানে আপনি ছিলেন? পৌনে সাতটা আমি যাচ্ছিলাম। মানে কিসের জন্য মারলো? কিছু কে মারলো? চিনতে পেরেছেন? আমার আইডিয়া, আমার ছোট ছেলে তুড়িয়েছে। এটা কেন? ও এর আগেও আমাকে একবার 2007 কেন কেন কারণ আপ মার্ডার করেছিল। কারণটা কি? ও এরকমই কোনো খেটে খায় না। আচ্ছা, কি নাম আপনার ছেলে? সৌমেন মণ্ডল। এদিন সকাল 7টা নাগাদ সৈয়দাবাদ জোড়া শিব মন্দির এলাকায় কিছু দুষ্কৃতি সুশান্ত বাবুকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি সুশান্ত বাবুর বুকের ওপরে লাগে। গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে সুশান্ত বাবুকে ভর্তি করা হয়। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অভিযুক্তরা পলাতক। ঘটনা তদন্ত শুরু করেছে বহরমপুর পুলিশ। ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগের ঘটনার কথা জানাজানি হতেই অবাক স্থানীয়রা। সম্পত্তির জন্য দুষ্কৃতি লাগিয়ে বাবাকে হত্যার চেষ্টা করতে পারে ছেলে, অবাক হচ্ছেন সকলেই। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, মুর্শিদাবাদ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।